আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দারুণ মজার একটি কারি করে দেখাবো। এটা হচ্ছে ডিম মশলা কারি। ডিম পছন্দ করে না এমন কাউকে পাওয়া যাবে না, সবাই কম বেশি ডিম পছন্দ করে। তো আমরা খুব সহজেই এই ডিম কারিটা করতে পারি। তাহলে চলুন দেখে নিই কী কী লাগছে। প্রথমে ডিমগুলোকে ভালো করে বয়েল করে নিতে হবে। তারপর এরকম দুটি কাঠির সাহায্য নিয়ে আমি ডিমটাকে কেটে নিব একটা নাইফ দিয়ে। ব্যাস কাটা হয়ে গেল। এভাবে আমি সবকটি ডিমই কেটে নিব। ডিম কাটা হয়ে গেলে আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি। প্যানে আমি 1.5 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া, লবণ পরিমাণ মতো দিয়ে এবার ডিমগুলোকে ভেজে নিব। এভাবে তেলের মধ্যে হলুদ দিয়ে ডিম ভাজলে ডিমের কালারটা খুবই সুন্দর হয়। কড়া করে ভেজে নেওয়ার পর ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজ দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ, তেজপাতা 1টা, দারচিনি টুকরা 1টা আর 2টা সাদা এলাচ দিয়ে দিলাম। আর হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দিয়ে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, লবণ পরিমাণ মতো, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ দিয়ে এবার ভালো করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি ডিমগুলোকে দিয়ে দিব। ডিম দিয়ে ভালো করে ডিমের সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি। নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। যখন এরকম পানিটা টেনে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি আরো অল্প কিছু পানি। দেখে দেখে রান্না করতে হবে। যখন এরকম হয়ে আসবে সেই মুহূর্তে আমি নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে চুলাটা বন্ধ করে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর নামিয়ে সার্ভ করে নেব। এতে কাঁচামরিচের ফ্লেভারটা এই কারিটার সাথে খুব ভালোভাবে মিশে যাবে। ব্যাস রেডি হয়ে গেল, আমি এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি। এই সাধারণ ডিমের কারিটা খেতে অসাধারণ। আমি আশা করি আপনাদের আজকের আমার এই রেসিপিটা অনেক অনেক ভালো লাগবে। আর আপনারা সবাই অবশ্যই এইভাবে বাসায় রান্না করে খাবেন। আর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো। আর আমার চ্যানেলের রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনারা চাইলে আমার পেজ ফলো করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।